কথায় বলে ডাকে হরি মারেকে, আজ সকালে এমনই এক ঘটনার সাক্ষী হাওড়া স্টেশন, সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য পাঁচটা দিনের মতোই আজ সকাল 6:10 নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল। সেই মতোই ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ঠিক ঘড়ির কাঁটায় 6:10 নাগাদ ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ছাড়ে, সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা লক্ষ্য করেন একজন যাত্রী লাগে যাতে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। হঠাৎই ওই যাত্রীর ওঠার সময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ইন্সপেক্টর বিনোদ কুমার চৌধুরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আহত যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাওড়া জেলা হাসপাতালে পাঠান। এখানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেলে থেকে বারবার যাত্রীদের সতর্ক করা সত্ত্বেও এক শ্রেণীর যাত্রীদের হুঁশ ফিরছে না, তাতেই দুর্ঘটনা বাড়ছে এমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা। এ ব্যাপারে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ।